ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أمر شاتي شاتي قلون بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد. সম্মানিত আজকে আজিমুস শান পবিত্র আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দক্ষিণ কৃষ্ণপুর যুবক বাহিনীর উদ্যোগে আজিমুস শান ওয়াজ মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা বেশিরভাগ সময় শুকরিয়া আদায় করি, কোনো সময় করি না। একবার কোরআন এবং হাদিসের কথা মধ্যখানে বা কোনো জিনিস শোনার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ একবার হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান এবং জমিনের দরমিয়ান যে জায়গা যেটা আছে এটা বান্দার নামায় আমল সওয়াব দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, আজকের এই মাহফিলের সৌন্দর্য, মাহফিলের আয়োজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা যখন আল্লাহর হাবিবের শানে এত বড় মাহফিলের আয়োজন করছে, একবার তাদেরকে আমরা মারহাবা জানাই। দূরসে সবাই বলি মারহাবা। কারণ এক শাইরে ফরমাইছ, যে মাহফিলে যে মানুষ আয় আওয়ার বদৌলতে একটা কারণ আছে, কারণটা কি? যে শাইরে বলছেন, মেহবুব কি মেহফিল মেহবুবি সাজাতে হে আতে হে ওহি জিনকো মেরে সরকার বুলাতে হে। আশা করি বুঝতে পারছেন যে শাইরে কোন কথাটা কইছে। আল্লাহর হাবিবর মাহফিল আল্লাহর হাবিবর গোলাম হলেও সাজায় আর আয় মাহফিলের মধ্যে, আবার যে আয় আল্লাহর হাবিবর যত সময় আদেশ হয়েছে না অত সময় পর্যন্ত এই গোলাম এই মাহফিলে যাওয়া সম্ভব হয়। তো যাই হোক, সময় সংকীর্ণ, আমি ভূমিকাতে আয়াতে করিমা তিলাওয়াত করছি। ওয়ারফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমায়, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর হাবিবর শান এবং মান আমার মর্যাদা দেওয়া হয়েছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নতের উপর কিছু কথা। আল্লাহর হাবিবর শান এবং মান গাইলে কি হইব না গাইলে কি হইব? আল্লাহ রাব্বুল আলামিন তানি কালামুল শরীফের মধ্যে ফরমায়, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আমার হাবিবের উপর আমি দরুদ শরীফ ভেজি, আমার ফেরেশতাগণ দরুদ শরীফ ভেজে,
আমার বান্দাগণ, তোমরাও আমার হাবিবের উপর দরুদ শরীফ ভেজো। আমরা সহজ কথা একটা জিনিস বুঝতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ গুলা আমরা মানিয়ে চলার নাম। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানিয়ে চলে যাবে সে হয়ে যাবে মুমিন। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ গুলা যখন মানিয়ে চলতে পারত নাই, সে মুমিনের কাতারে সে দাঁড়াইতে পারত নাই। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, মুমিনরা শুনো তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লু শব্দ ব্যবহার কেন করলা? তোমরা পড়ো আমিও পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পড়ইন না, রোজা আল্লাহ রাব্বুল আলামিন রাখইন না, শুধুমাত্র আদেশ করিয়া দিছেন হুকুম মাত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর উপর দরুদ শরীফ ভেজন, যে নবীর উপর শান মান গায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমায়, ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরাকা। ব্যাংকে ভর্তি গিয়া কিতাব শিফা, কিতাব শিফার মধ্যে ব্যাংকে দেখো রইল, ইদা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মধ্যে আসমান এবং জমিন আকাশে গুলোকে যত জায়গার মধ্যে আমার গুণগান হয়, সেই জায়গার মধ্যে আমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান হয়, হক সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে আমার গুণগান বন্ধায় যখন গাই নাইব, তখন আমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান সে গাইতেই লাগবো। আমার গুণগান যখন গাওয়া হয়, আমার বন্ধুর গুণগান যখন গাওয়া হয়ে যায়, এমন নবী কোন নবীর এই শানে কোন নবীর আল্লাহ রাব্বুল আলামিন এমন শান কোন নবীর শান ব্যবহার করেননি যে আমার শান গাইলে আমার বন্ধুর শান ব্যবহার হয়ে যাইব। এর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, শান মান কি জিনিস সাহাবে কেরামগুলোর মধ্যে যদি জিজ্ঞাসা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি কেমনে বিতাইছেন, জিন্দেগিটা কেমনে গুজারিয়া গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আল্লাহর হাবিব যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়তানা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বাক ব্যবহার যে আলী করছিল, সেই আলী এমত অবস্থায় আল্লাহর হাবিবের শান মান গাইতে দাঁড়তা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাইতে দাঁড়তা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাইতে দাঁড়তা। কারণটা কি? সাহাবায়ে কেরামের মধ্যে ছিল এক কথা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের যদি শান না গাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গান কখনো গাইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শান যখন গাওয়া হইছে, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের শান গাওয়া হইছে। কারণটা কিটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি যদি চাইনি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি যদি চাইনি, তাহলে সর্বপ্রথম এক একজন সাহাবীর মর্তাবা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায়, আমার সাহাবাই কেরামগুলোর মর্তাবা, আসহাবী কান্নুজুম বিআইহিম মুহতাদাইতুম মুহতাদাইতুম, আমার সাহাবীও বলা আসমানের তারকার মতো, আমার সাহাবীদের সমালোচনা তোমরা করিও না, আমার সাহাবীর সমান তোমরা কখনো হইতে পারতায় না। এর লাগিয়া কিছু সংখ্যক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবর দোষ পাই করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবর সাহাবে কেরাম হল, আল্লাহর হাবিবর সাহাবে কেরাম হল, অতি মায়ার পেয়ারা সাহাবে কেরাম হল, সাহাবে কেরাম হল দোষ পাই করতে গিয়া যদি কোনো মানুষের সাহাবে কেরাম হল দোষের মানুষের সম্মুখে তুলিয়া ধরে, একজন মানুষের সাধারণত একজন মানুষের যদি কোনো মানুষের বিপদ করিয়া থাকে, দোষ তুলিয়া ধরিয়া থাকে, তাহলে আমরা সমাজের মধ্যে এই মানুষটাকে বিচ্ছিন্ন করিয়া রাখি, এই মানুষটা খারাপ। এমন এক ব্যক্তি যদি সাহাবায়ে কেরামগুলোর মধ্যে যদি সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করিয়া থাকে, তাহলে এই ব্যক্তির শানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শানে যদি কোনো মানুষের বেআদবি মূলক কথা কইয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সব সময় আলোচনা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার শানও
জারজ বলিয়া ঘোষণা করা হইছে। যাই হোক, আমার মূল মকসুদ যেটা আছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুন্নতের উপর কিছু কথা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে কোন সম্মুখে পড়ি, মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহর হাবিবে ফরমায়, যে যার অনুসরণ করব কিয়ামতের দিন তার সঙ্গে তার হাশর হইব। আমার সুন্নতের ইহতিরাম, আমার সুন্নতের অনুসরণ, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে আইব কিয়ামতের দিন আমি নবী রব্বুল আমি নবী রহমাতুল লিল আলামিন ফরমায়া আমি রহমাতুল লিল আলামিন হইয়া আমার উম্মতরে লইয়া যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত যাইতাম না ততক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আমি জান্নাতের বাইরে ফলাইয়া আমি জান্নাত কখনো যাইতাম নাই। কারণটা কি, বিভিন্ন সময় আমরা খানের মধ্যে যখন বই আমি একজন সাহাবীর ঘটনা তুলিয়া ধরি। প্রথম যখন আল্লাহর হাবিবের শানে আল্লাহর হাবিবের কলিমার যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে এলাহি যখন মদিনার মক্কার মধ্যে যখন বিস্তার হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে একজন সাহাবি, যে সাহাবীর নাম হইল হুবাইব ইবনে আখতাব আল কারসি। আপনারা শুনছেন এই ঘটনা, হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের মধ্যে যান, যুদ্ধের মধ্যে যাওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ও আমার সাহাবী সাআদ, তোমার জীবনের মধ্যে তোমার শরীরের মধ্যে এমন কোন জিনিস আছে নি তুমি আমার সুন্নতের বাহিরে তুমি চলাফেরা করায়? হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জিনিস নাই তোমার সুন্নতের উপরে আমি পাবন্দি নাই, কিন্তু একটা জিনিসের মধ্যে আমি কমজোর, সেই জিনিসটা কি? বলে আমি এমন একটা সুন্নতের বাহিদার হইতাম পারলাম না, যে সুন্নত যদি আমি পালন না করি কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনের হাবিব আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়ানোর আমার ক্ষমতা থাকত নাই, উম্মত বলে আমি দাবি করতাম পারতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনেন জিগাইলা হযরত সাআদ সালামিরে, ও সাআদ সালাম এমন কি কথা? হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বয়ান করছেন যদি কোনো মানুষে আমার সুন্নাত নিকাহ সুন্নাতরে যদি আমার উম্মতের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি এটা এসে পারে তখন আলাদা তা হয়, তাই যদি জীবনের মধ্যে বিবাহ করেন না তাহলে আমার সাহাবি হইন না কেন, আমার উম্মত হইন না কেন, তাই তোমার উম্মত বলিয়া দাবি করতে পারতা নাই। যখন এই কথা সাআদ সালামি শুনছেন, শোনার পরে সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুজুর উম্মত এখন পর্যন্ত আমি দাবি করতে পারলাম না, আমি কিয়ামতের দিন কেমনে দাবি করবো? কত বড় একটা সুন্নাত, আমি সুন্নাত থেকে মাহরুম রই গেলাম। হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা কয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাইব ইবনে আখতাব আল কারজির বাড়ির মধ্যে সাআদ সালামিরে পাঠাইয়া দেলাইলা। আমি সংক্ষিপ্তভাবে এই ঘটনাটা কইমু, বিভিন্ন সময় আপনারা আলোচনার মধ্যে সেই ঘটনা শুনিয়া থাকুন। সাআদ সালামিরে যখন পাঠাইলা, পাঠানোর পরে এই বাড়ির মধ্যে যখন সাআদ সালামি যাই গিয়া একটা চিঠি সাদ হযরত হুবাইব ইবনে আখতাব আল কারজির হাতের মধ্যে দিন, দিয়া হন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা আপনারে দিলা। যখন এই কথা কইছেন হওয়ার পরে হুবাইব ইবনে আখতাব আল কারজির মনের মধ্যে এই চিঠিটা যখন পড়িলা, পড়ার মধ্যে তার মনের মধ্যে ওটা আইলো আল্লাহর হাবিবে সেই চিঠির মধ্যে হুবাইব ইবনে আখতাব আল কারসি মেরে সাআদ সালামির সঙ্গে বিবাহ দিলাইলা। হুকা সুবহানাল্লাহ, সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর হাবিবে এই জগত বসিয়া তাই কারসি ওনার মেয়ের সঙ্গে সাআদ সালামির বিবাহ দিলাইলা। যখন এই চিঠিটা পড়িলা, পড়িয়া দেখো কেন বিবাহ হইতেছে অলরেডি,
আল্লাহর হাবিবের মধ্যে এতটুকু পাওয়ার আসলো কোন মানুষের ইজাজত ছাড়া তার মেয়েরে বিবাহ দিতে পারতা। যখন এই কথা হওয়াই এমনি অবস্থা বাগান করছে, যখন দেখলা দেখার পরে তার মেয়ে যেটা করতা নিশি মেয়ে আড়ালের মধ্যে তাকিয়া সব কথা শুনতে পার, তখন তাই খুব একটা দূর ব্যবহার করিয়া সাহাদ সালামের তার বাড়ির মধ্যে তাকে বাহির করিয়া দিলা। যখন দূর ব্যবহার করিয়া দিলা সাহাদ সালামে বেজানি মন নিয়া আল্লাহর হাবিবের সামনে হইয়া পৌঁছিলা। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলা, ও সাহাদ তোমার বিবাহ হইছে নাকি তোমার দুলাহানি খান? যখন এই কথা পরিশ্রম হওয়ার পরে সাহাদ সালামি দুঃখে মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে আল্লাহর হাবিবের সামনে হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন জায়গার মধ্যে দিসলা, সেই জায়গার মধ্যে বিবাহ তো দূরের কথা, অনেক অপমান হইয়া আমি আইলাম। তখন তার মনের মধ্যে খুব আক্ষেপ লাগলো আল্লাহর হাবিব। একটু পরে যখন সময় একটু আক্তা বাহ করছে, যখন তার ঘরের মধ্যে যাই তার মেয়ে সমস্ত কথা শুনছে, তাই যে বিয়ের করছে। তার ঘরের মধ্যে যাওয়ার পরে সবাই একটু আক্তা বাহ করছে, মেয়ে তার দেখো গরম বাসায় হয়েছে, বাবা তুমি তোমার লাগিয়া জাহান্নাম রে ওয়াজিব হল্লাই জান্নাত রে হারাম করে দিলাই। বাবাই জিগাইলা মেয়ে, মা গো তুমি এমন কথা শুনে কো, তুমি এমন এক এমন এক ব্যক্তির সামনে বেয়াদব করছো। মেয়ে তার বাবারে কইলে, এমন এক ব্যক্তির সামনে তুমি বেয়াদব করছো যে ব্যক্তির মন বেজারি যদি হয়ে যায়, সেই ব্যক্তির মন মনের মধ্যে এই ব্যক্তির যদি আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় তার লাগিয়া জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জায়গা তোমায় এক সাহাবি সাদ সাদ কতটুকু কালো, সাদ আরবিতে আসওয়াদ হওয়া হয়, খালা যার নাম খালারে হওয়া হয় আসওয়াদ, কতটুকু খালা মানে তার আর সীমা নাই, যে খালার আর তুলনা দেওয়ার কোনো তুলনা নাই, এতটুকু খালা। আর হই ইবনু আফতাব আল কাজী মেয়েতে মদিনার বিশ্ব সুন্দরীর মধ্যে একজন, মদিনার সুন্দরীর মধ্যে একজন সুন্দরী হই ইবনু আফতাব আল কাজীর মেয়ে। যখন তার মেয়ে তান্দে যখন এই ব্যবহার করলা, ঘোরার পরে হুমাই ইবনু আফতাব আল কাজী একটু পরে আল্লাহর হাবিবের সামনের মধ্যে এসে পৌঁছিলা। পৌঁছার পরে হুমাই ইবনু আফতাব আল কাজী আল্লাহর হাবিবের খতম করিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করছি, আপনি আমারে মাফ দেওয়া। আল্লাহর হাবিব জমিনে যতদিন আসলা কোনো মানুষে যদি আল্লাহর হাবিবের সামনে বেয়াদবে করে আল্লাহর হাবিবে মাফ দিতা। আল্লাহর হাবিবে যেদিন জমিনও নাই, দুনিয়ার কোনো মানুষে যদি আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের শান যদি কোনো বেয়াদবিমূলক কথা হয়ে থাকে, কোনো বেয়াদবিমূলক আচরণ করিয়া থাকে, কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ফরমান সেই ব্যক্তির কোনো মাপ পাওয়া সম্ভব নাই, কোনো সময় তিনি মাপ পাইতা না। কারণ তাকে আল্লাহ রব্বুল আলামিনের শান যদি কোনো মানুষে বেয়াদবি করি দেয় তাহলে তার তাকে মাপ করে দেয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, কত তিমিতি করে যদি বন্দায় খান দেয় তাহলে তাকে আল্লাহ রব্বুল আলামিন হয়তো মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে যখন কোনো মানুষে বেয়াদবি মূলক কথা কইব, শানের মধ্যে কোনো বেয়াদবি করব, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির কোনো জাত মাফের দরজা নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন মদিনার মধ্যে যখন গেলা, যাওয়ার পরে প্রথম ইসলামের যখন জান্দার মধ্যে জান্দাটা বই দিতে লাগলো আল্লাহর হাবিবের সাহাবি, এমন এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পাঠাইয়া দিলা। ইয়া কইলা তুমি যাও এই জায়গার মধ্যে প্রথম মানুষ ইমান আনছো, কিছু সংখ্যক মানুষে প্রথম প্রথম ইমান আনছো, এইগুলা মানুষকে তুমি আমার সুন্নত কি জিনিস এই সুন্নতটাই তুমি শিক্ষা দিয়া কলিমার দাওয়াত দিয়া তুমি আনি। যখন তাই গেলা, যাওয়ার পরে তারা অনেক খানির ইন্তজাম করলা, খানির ইন্তজাম করার পরে তাই যখন খাওয়াত কইলা, আমরা বিভিন্ন সময় এরকম হয়, বিভিন্ন সময় আমরা হয় যেমন সমস্যার সম্মুখীন করি, কিছু স্ট্যান্ডার্ড জায়গার যখন যাই আমরা, যদি আমরা নকল থেকে আবার কোনো লুকমা ফুড়ি দেয়, খাদ্য ফুড়ি দেয়, তাহলে কিতা হয় ওই ই মনোরে একটা বাকর দানা যখন ফুড়ি গেছে খেলো এটা ফুড়ি যাবে একটা রক্ত বের হবে, একটা সুন্নত কতটুকু সুন্নতের ইহতেরাম সাহাবাই কেরামদের মধ্যে আসবে ঘটনাটা শুনতে শুনলে বুঝতে পারবা। এই সাহাবি যখন গেলা, যাওয়ার পরে ঠান্ডে যখন সম্মুখে আনিয়া অনেক ধরনের ফল ফুল থেকে লইয়া বা খাদ্য থেকে লইয়া রুটি থেকে লইয়া সমস্ত খাদ্য দিলাম,
দেওয়ার পরে ওই জায়গার মধ্যে একটা লোকমা তার খানির মধ্যে তাকিয়া তার হাত থেকে ছুটিয়া পড়ে গেল। পড়ার পরে তাই খানিটা যখন তুলিয়া খাই নিলা, খানিটা যখন তুলিয়া খাই নিলা, খাওয়ার পরে একজন মনের মধ্যে সমস্ত জনের মনের মধ্যে একজনের মনের মধ্যে আর কেমন লাগলো, হাই রে হাই, আমরা এত খানির ইন্তজাম করলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবিয়া দিয়া, তাই আমরা এখানে প্রথম আল্লাহর হাবিবে আদেশ করিয়া দিছি। এই জায়গার মধ্যে প্রথম আইসুন আমরা তো খানিরা ইন্তজাম করলাম, তাই এই খানিটা খেলে এখান থেকে তুলিয়া খাইলা। কিছু কিছু মানুষের মনোভাব হইল যে তাই এখানে তুলিয়া খেলে খাইলা, প্রকাশ্য পাওয়া যায় যখন খানি তুমি খাই নিলা, হওয়ার পরে একটা অবস্থায় যখন বসিয়া রইলা, তখন কিছু সংখ্যক মানুষ গিয়া এই সাহাবিরে গিয়া কইলা, আপনি এমন খান করলা আজকে আমরা বিদর্ভীর সামনে আসলা, আপনি একটা খাইত করে গেছিল এটা না তুলিয়া খাইয়ে দিতে হইল, আপনি এমন খাইতে তুলিয়া খাই আমরা তো দিতে পারাই দিলা। দেখো মহাম্মদর গোলাম হল মহাম্মদের যারা অনুসরণ করেন এরা মাটির থেকে তুলিয়া খাই না, ইনসার করতে মানছে এটারে মিয়া মানছে খেলা করতে। তখন এই সাহাবিয়া কঠোর ভাষায় বলছে যে এর একটা ছোট্ট একটা সুন্নতের যদি তুমি তাই ইখতিরাম না করতে পারো তোমার আমল ইমানের মধ্যে খতরাই ধরব। আল্লাহর হাবিবে ফরমাইছেন একটা দানা যদি তোমার মুখ থেকে ছুটিয়া পড়ে যায়, হাত থেকে ছুটিয়া পড়ে যায়, সেই দানাটা যদি তুলিয়া আদুইয়া খাইলাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কলবের মধ্যে নূর ফয়দা করিয়া দিন হক সুবহানাল্লাহ। পাঁচ একটা যদি মাটি পড়ে যায় তাহলে তুলিয়া দুইয়া খাইলা কলব নূর ফয়দা হই যায়, কতটুকু মর্তাবা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শান মান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মর্তাবা কতটুকু, আমার মুখে হওয়া তো সব কিছু সম্ভব নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরান নবীর শান ব্যবহার করুন, আমরা নবীর শান মান গাই। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল শরীফের মধ্যে ফরমায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যখন এই আয়াত নাযিল হয় সেই আয়াত নাযিল হওয়ার বেশ কয়েকটা কিন্তু খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। হারারে আল্লাহ রাব্বুল আলামিন হইছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন এক একটা বর্ণনা যখন আমাদের নবীর উম্মতের এক একটা বর্ণনা যখন শুনে শুনতে শুনতে একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, তোমরা আয় আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমি কই আল্লাহ রাব্বুল আলামিন কই বর্ণনা যখন কই তখন আল্লাহ রাব্বুল আলামিন কই, তোমার পক্ষে তোমার উম্মতের মধ্যে এটা পাওয়া সম্ভব নয়। সমস্ত গুণ কইলা উযুর মধ্যে থাকলে কোন মানুষ যদি উযুর মধ্যে লাগে যখন তার হাত ধুইব তখন হাত ধোয়ার সঙ্গে সঙ্গে তার হাতের গুণাগুলা তুলিয়া পড়ব, যখন সে মুখ ধুইব মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে আমরা মুখ ধুইতে সময় পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা বাইয়্যিদ ওয়াজহি ইয়াউমা তাবায়্যাদু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, صلي على محمد
مرحبا يا مرحبا
بسم الله الرحمن الرحيم.
الرحمن الرحيم ذكر وفاة عبد الله ولد رسول الله صلى الله عليه وسلم ولما تم لحمله صلى الله عليه وسلم شعران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة يوم عبد الله وكان قد اجتاز بإخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وقال للزمان ان ينجلي عنه صدى حضره امه ليله مولده اسيه ومريم في نسوه من الحظيره القدسيه واخذها المخاض فولدته النبي الاكرم صلى الله عليه وسلم كالشمس وبدر المنير نورا يتلألأ I'm a
পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, মিঠাও বেদনা দিল যে কত ওই যন্ত্রণা রে, সুপারিশ করি আমার দরবারে মালিক হিদায়ত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজমে হিদায়ত পেলা কো সালাম, মুস্তাফা সাইয়েদে আলা হযরত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজমে হিদায়ত পেলা কো সালাম, রব্বি সাল্লি ওয়া সাল্লিম হাবিবিকা ফি খালকি কুল্লিহিম বিজায় রব্বিহিম, দুরূদ ওয়া সালাম বারিক আলা নাবিহি রব্বিল আলামিন, সাল্লিমু ইয়া কওমু ওয়া সাল্লু আলা সাইয়্যিদিন নাবিহিন মুস্তাফা মা জাইলা রাহমাতাল লিল আলামিন, সাল্লিমু ইয়া কওমু قومي في قربه
زكوم شرابي الصلاة على النبي السلام على الرسول الشفيع الضحي ومحمد عربي أنا مفتول به وضيع في قلبه أنا مفتول به قربه ربي عجل لي به علي يسكب شرابي الصلاة على النبي الصلاة على الرسول الشفيع الضحي ومحمد عربي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وساق عليه محمد سيد الكونين وساق عليه من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم مولى يا سلِّ وسلِّم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ على حبيبك خير الخلق كلهم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين هذه اللهم من اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح نور السلام اللهم صل على في شفيع جميع الأنام اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الأمان وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا الله اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور اللهم يا ذا الجود والكرم